জয় রাম জয় গোবিন্দ পুত্র রূপে ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর। শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠাকুর দেবতার পূজার জন্য এক কলসি জল নেওয়ার জন্য নদীর ঘাটে আসিয়াছিলেন। ঠাকুর তখন মহিলাকে দেখিয়া বলিলেন, মা একটু জল আমাকে খাইতে দিবে? মহিলা মা দাস শুনিয়া বৃক্ষটির তলায় আসিয়া দেখিলেন, একটি দিব্যকায় যুবক ছেলে ভীষণ জ্বরে কাতর হইয়া পড়িয়া রহিয়াছে। মহিলাকে তাহাকে জল পান করাইয়া তাড়াতাড়ি ঘিরে চলিয়া গিয়া ওনার স্বামীকে বলিলেন, নদীর তীরে একটি দিব্যকায় যুবক ভীষণ জ্বরে কষ্ট পাইতেছে, আমাকে দেখিয়া সে একটু জল পান করিবার জন্য আমাকে মা মা বলিয়া ডাকিতেছে দেখিয়া আমি তাহার নিকট গিয়া দেখিলাম যুবকটি ভীষণ জ্বরে অসুস্থ হইয়া পড়িয়াছে। আমি তাহাকে জল পান করাইয়া আসিয়াছি। মহিলা ওনার স্বামীকে বলিলেন, আমাদের তো সন্তান নাই, চলো যুবকটিকে বাড়িতে দিয়া তাহার চিকিৎসা করিয়া ঘাসে ভালো করিয়া আমরা তাহাকে পুত্র রূপে আমাদের গৃহে রাখিব। ওনার স্বামী এই কথা শুনিয়া যুবকটিকে আনিতে সম্মত হইলেন ও স্ত্রীকে সঙ্গে দিয়া গিয়া যুবকটিকে গৃহে আনিলেন ও সঙ্গে সঙ্গে ডাক্তার কবিরাজ দেখাইলেন। কিন্তু দিনের পর দিন যুবকটির অবস্থাতের অবনতি হইতে লাগিল। এদিকে স্বামী স্ত্রী দুইজনে যুবকটিকে আপন সন্তানের মতো বুকে জড়ে ধরিয়া স্বামীকে স্মরণ করত আর ভগবানের নিকট পুত্রটির আরোগ্য লাভের জন্য প্রার্থনা জানাইত। একদিন এক সন্ন্যাসী এই গৃহে আসিয়া উপস্থিত হইয়া বলিলেন, আমি রামকে দেখিতে আসিয়াছি। তখন সন্ন্যাসীকে যুবকটি নিকট দিয়া গেলেন। সন্ন্যাসী রামকে দেখিলেন ও একটি কাঠের শিখর মহিলার হাতে দিয়া বলিলেন, এই শিখরটি বাঁধিয়া তাহাকে খাওয়াইয়া দিবে, তাহা হইলে সে রোগ মুক্ত হইবে, এই বলিয়া সন্ন্যাসী অন্তর্ধান হইলেন। সন্ন্যাসীর কথা মতো শিখরটি বাঁধিয়া খাওয়ানোর পর যুবকটি আস্তে আস্তে সুস্থ হইলেন। তারপর তিনি ওই গিয়ে তাহাদের পুত্র সন্তানের মতো বেশ কিছুদিন বাস করিয়াছিলেন। তাহারপর একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলিলেন, দেখেন এই স্থানে তো আমাদের আপন জনকে হই নাই, আপনাদেরও বয়স হইয়াছে, চলে এখানে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করিয়া আমরা কাশীতে চলিয়া যাইব, সেখানে গিয়া আমি আপনাদের সেবা শান্তি করিব। এই কথা শুনিয়া স্বামী স্ত্রী দুজনেই রাজি হইলেন। তারপর সব কিছু বিক্রি করিয়া কাশীতে চলিয়া আসেন। কাশীতে কিছুদিন বাস করিবার পর তাহারা স্বামী স্ত্রী দুজনেই পরলোক গমন করিলেন। পরে ঠাকুর তাহাদের পরলৌকিক ক্রিয়াটি সম্পন্ন করিয়াছিলেন। অন্তর্যামী শ্রী শ্রীরাম ঠাকুর তৃতীয় খণ্ড তরুণী কান্ত। জয় রাম জয় গোবিন্দ গুরুদেব আপনার কৃপা জগৎ মঙ্গলময় হোক। জয় রাম জয় গোবিন্দ। জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং, ডোনট ফরগট টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।